A few moments later. Hey guys, welcome back to my new vlog. Today's another vlog. Me, today's vlog is super chill. Beautiful, beautiful thing. So, tomorrow the show is going. Good afternoon. So, I am going to take a look at the sky. I am going to take a look at the sky. So, I am going to take a look at the sky. So, I am going to take a look at the sky. So, I am going to take a look at the sky. So, I am going to take a look at the sky. So, I am going to take a look at the sky. So, I am going to take a look at the sky. So, I am going to take a look at the sky. So, I am going to take a look at the sky. So, I am going to take a look at the sky. So, I am going to বন্ধুর বাড়ি চলে এসেছি আর এসেই দেখো আমাকে না দিয়ে দেখো লিমকা খাওয়া শুরু করে দিয়েছে ভাই একটু দে শুরু কর যারা صبر করো গরমে ঠক গরমে ঠক কি 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 আরে বাবু কি গরমে ঠান্ডা কে কে খাবে গরমে ঠান্ডা লিমকা মানের চালিকে খোপড়ি তোড়বে খোপড়ি তোড় চালিকা আমি বন্ধুর বাড়ি আসলাম ভিডিও নেব বলে তো বন্ধু এখন বলছে ও এখন বের হবে মানে আমাদের সঙ্গে যাবে সাবার কাপে তো আমরা ঘুরতে হবো আর এর নাম আগেই চলে এসেছিল লিস্টে তো এর আগে ঘুরতে গেছে আর আমি আর একটা বান্ধবী আমার ভিডিওর মধ্যে দেখেছিল একটা বান্ধবীকে তো সে আর আমি মানে এখনো ভর্তি হইনি তো আমি এসে ভর্তি হবো আমাদের একটা ছোট ওস্তাদ তাই তো হ্যাঁ দাদা তো গাইস আজকে রনিক আমাদের বাড়ি এসেছে তো আমি নর্মালি আমার ভর্তি হয়ে গেছে কলেজে কিন্তু রনিক ভর্তি হয়নি তো রনিকের হচ্ছে রনিক অ্যান্ড আমার যে সেকেন্ড বান্ধবী তো ওর হচ্ছে আজকে মেরিট লিস্ট বেরিয়েছে ওদের এই কাউন্সিলিং লিস্ট তো সেখানে ওদের নাম আসবে কিন্তু ও রনিক দেখতে পারছে না ঠিক আছে গ্রুপ মানে ও নিজের ওয়েবসাইটে খুঁজে পাচ্ছে না নাম আর আমি সবাইকে খুঁজে দিয়েছি কিন্তু ওকে আমি পাঠাইনি এখনও ওকে বলবো ওর নাম আসেনি দেখো ও এখন এডিটিং করছে পুরো মন কিছু শুনতে পাচ্ছি না এদিকে ওকে দেখাই ঠিক আছে দেখো একদম পুরো কানে হেডফোন দিয়ে এ রনিক রনিক ভিডিও করছিস এই কথা বলছিস না কেন এই যে ভাই তোর নাম আসেনি কলেজ লিস্টে হ্যাঁ সবারটা চলে এসছে বললি কি এতক্ষণ পরে কলিটা কি এই তো সমস্যা নেই তুই অন্য একটা কলেজে নাম আসে ওটা ভর্তি হয়ে যাস সমস্যা নেই বন্ধু আমরা আলাদা নয় হয়ে যাচ্ছি কি করা যাবে এখন আরে নাম এসছে ভাই ভালো করে দেখ সার্চ কর ইয়ে দিয়ে বলার পরে মাথায় বাস করলো আমার এই এই তো রয়েছে আমার নাম এই বড় অক্ষরে গেছে রনিক বিশ্বাস আমি তো খুঁজে দিয়েছি মানের চালিকে খোপড়ি তো হ্যাঁ জমে বলি ভাই গিয়া দে চলো তাহলে আমরা এখন ভর্তি হই গড ঠাকুর বাঁচা গেছে আমার তো গাইস অবশেষে টাকাটা চলে এসেছে সাবার ক্যাপে তো এখন ভর্তি হবো আর এখানে অনেকগুলো বন্ধু বান্ধব সবাই দাঁড়িয়ে রয়েছে আর দেখো তোর টাকা কত টাকা সব এখন চলে যাবে আমার হাত থেকে পুরো হাত খালি হয়ে যাবে তো চলো ভর্তি টর্তি হয়ে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে তো গাইস ফাইনালি সাবার ক্যাপের মধ্যে ঢুকে পড়েছি আর আমার যেই মানে ফিসটা জমা দেবো সেটা আমার বন্ধুই করে দিচ্ছে আর এখানে দাঁড়িয়ে দিচ্ছে কারণ শরীরটা খারাপ ওই জন্য বন্ধু সব থেকে করে দিচ্ছে আর এই আমাদের সেই মানে हाय हाय इतना सुकून तो गाइस फाइनली আমাদের ভর্তি কমপ্লিট শুধু এইটুকুই এখন অনেক বাকি আছে ভেবেছিলাম মানে এইটা হলে হয়ে যাবে
কিন্তু এখন আমাদের বগুড়া কলেজ গিয়ে এটা জমা করতে হবে, জমা করে তবেই আমরা মানে ভর্তি আমাদের পুরো সাকসেসফুল হবে। তো এখনও কিছু হয়নি, দেখো কাকু এত তাড়াহুড়ো করেছে, দোকানটা বন্ধ করতে চলে গেছে আমাদের তাড়াতাড়ি চলে গিয়ে দূরে দত্তপুলে নামে একটা জায়গা আছে আমার এখানে, তো সেখানে গেছিলাম। এখন বাজে রাত 9টা, 9:30 বাজতে গেল। তো এখন ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমরা বাড়ি থেকে যাচ্ছি। আর যে বন্ধু গাড়ি চালাচ্ছে, দেখো ভাঙা চোরা বুক নিয়ে অবদ্ধ অসুখ নিয়ে স্বপ্নে রাখা বুক চলেছে খুঁজে। গাইস গানটা কেমন লেগেছে? আমার কি ইন্ডিয়ান আইডলে চান্স দেওয়া যাবে? কমেন্ট করে জানিও। ধোয়াশা ধোয়াশা ভরা রাস্তাতে নেমেছে নাচ পাখি খালি হাতে, কারণ আমার